আগামী নির্বাচনে বিএনপির নেতৃত্ব কে দেবে জানতে চেয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন পলাতক আসামিকে নেতা নির্বাচন করলে জনগণ তা মেনে নেবে না সোমবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন এছাড়া বিএনপি আন্দোলন করে সরকার হটানোর স্বপ্ন দেখছে বলেও মন্তব্য করেন তিনি আমি বিএনপিকে করতে বলতে আগামী নির্বাচনে আপনাদের লিডারকে আগামী নির্বাচনে আপনাদের লিডারকে আন্দোলনে আপনাদের লিডারকে কাকে ঘিরে আন্দোলন করবেন কাকে ঘিরে সরকার গঠন করবেন আমরা বলে দিচ্ছি আমাদের লিডার হচ্ছে শেখ হাসিনা একদম